হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস ইলেভেন এডুকেশান সাবজেক্টার ওপরে আমার কাছে অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ তোমাদের আজকে মক টেস্ট আছে তোমরা সবাই জানো সেই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের আমি এখন দিয়ে দেব। এই প্রশ্নপত্রটা তোমাদের কাছে যাওয়ার এক ঘন্টার মধ্যে উত্তর লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমাদের ফটোকপি করে পাঠিয়ে দিতে হবে এর সম্পূর্ণ মার্কস অর্থাৎ ফুল মার্কস থাকছে কুড়ি নম্বরের একটা আট নম্বরের প্রশ্ন এবং বারোটা ছোট প্রশ্ন লিখতে হবে আর আট নম্বরের যে প্রশ্ন সেখানে আমি কিন্তু দুটো প্রশ্ন তোমাদের দিয়েছি তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন লিখবে দেখো একটি প্রশ্নের উত্তর দাও পাঠক্রম বলতে কি বোঝো আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন সহ পাঠক্রমিক কার্যাবলী কাকে বলে সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো এবারে আমি দিয়েছি তোমাদের বারোটা ছোট প্রশ্ন ছোটো প্রশ্ন কোনো মানে অর নেই অর্থাৎ যে কটা দেওয়া আছে তোমাদের সে কটাই লিখতে হবে অর্থাৎ সব প্রশ্নের উত্তর দাও লেখা আছে বারোটা করলে এখানে কিন্তু বারো নম্বর এই করে তোমাদের কুড়ি নম্বরের মক টেস্ট হচ্ছে দেখো এখানে যে প্রশ্নগুলো আমি পাশে আবার স্টার্ট দিয়ে রেখেছি সেইগুলো কিন্তু ফাইনালের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তোমরা ভেবে নিতে পারো প্রথম প্রশ্ন দেখে নাও বংশগতি বা বংশধারা কাকে বলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন সুশিক্ষকের দুটি গুণ লেখো থার্ড প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন দেখো শিক্ষার উপাদান কয়টি ও কি কি পরের প্রশ্ন শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠক্রম উক্তিটি কার পরের প্রশ্ন আছে দেখো পাঠক্রমের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো তারপরের প্রশ্ন পাঠক্রম রচনায় যে কোনো একটি মৌলিক নীতি উল্লেখ করো পরের প্রশ্ন পাঠ্যসূচি বলতে কী বোঝো তারপরের প্রশ্ন পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান উল্লেখ করো পরের প্রশ্ন দেখো সহ পাঠ্যক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। তারপরের প্রশ্ন আছে আধুনিক শিক্ষায় সংগতি ও বিতর্ক কোন ধরনের কার্যাবলী পরের প্রশ্ন আছে আর দুটো দেখো শিশু শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তা হলো ড্যাশ অর্থাৎ তোমাদের এখানে ড্যাশ পূরণ অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে নেক্সট প্রশ্ন দেখো সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে আজকে তোমাদের যে মক টেস্টটা আছে তোমরা অবশ্যই ভালো করে অ্যান্সারগুলো লিখবে টাইমের মধ্যে এক ঘন্টার মধ্যে এবং কেউ কোনো কিছু দেখে লেখার চেষ্টা করবে না আমি জানি তোমরা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ তোমাদের যথেষ্ট পড়ার আগ্রহ আছে সেই কারণে তোমাদের বলবো তোমরা কিন্তু কোনো খাতাপত্র দেখে লিখবে না যতটা পারবে না দেখে লেখো লিখে টাইমের মধ্যে ফটো তুলে পাঠাও আর এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউবে আপলোড করছি অর্থাৎ এই কোশ্চেন পেপারটা সেহেতু তোমাদের বলে রাখছি যারা অন্যরা যারা কোচিং ক্লাস আমার কাছে নিচ্ছ না এবং ভিডিওটা দেখছো তাদের বলবো তোমরা যদি এই রকম সিস্টেমে পড়তে চাও বা তোমাদেরও যদি ইচ্ছা হয় তাহলে তোমরাও কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো এখানে ফিসটা খুবই কম রাখা হয়েছে মাসে মাসে মাত্র একশো টাকা তার জন্য তুমি সপ্তাহে দুটো করে ক্লাস পাবে একটা ছোটো প্রশ্নের ক্লাস একটা বড় প্রশ্নের ক্লাস ঠিক আছে আর যতটা তোমাদের তিরিশ তারিখ অবধি পড়া হবে সেইটা পরের মাসের ফার্স্ট উইকে গিয়ে পরীক্ষা অর্থাৎ কুড়ি নম্বরের মক টেস্ট নেওয়া হবে এই সিস্টেমে তোমরা যদি পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার যোগাযোগ নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারটা আমি বলছি তোমরা চাইলে নোট করতে পারো নাইন ওয়ান টু আমি ডেসক্রিপশান বক্সেও নাম্বারটা দিয়ে দেবো আরও একবার বলছি নাইন ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করবে আর ভিডিওটা দেখার জন্য যারা আমার স্টুডেন্ট নয় তাদের অসংখ্য ধন্যবাদ অর্থাৎ যারা অনলাইন ক্লাস নিচ্ছ না অথচ দেখছ ভিডিওটা তাদের ধন্যবাদ তোমরা কিন্তু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা